সকল পাপের উৎস কয়টি জানেন মাত্র তিনটি এক নম্বর অহংকার এটি শয়তানের পতন ঘটিয়েছিল দুই নাম্বার লুব এটি জান্নাত থেকে হজরত আদম আলাহি বের করে দিয়েছিল এবং সর্বশেষ তিন নম্বর হিংসা এটা হজরত আদম আলাইসাল্লাম এর এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধপরায়ণ করে তুলেছিল তো যে ব্যক্তি এই তিনটি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ কারণ কুফুরির মূল উৎস হল অহংকার আর পাপাচারের মূল উৎস হল লোভ আর বিদ্রোহ বিদ্বেষ সীমালঙ্গনের মূল উৎস হল হিংসা